দর্শক স্বাগত সবাইকে নিয়মিত টক এই সময় আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি যে দশক টানা দুদিনের বৃষ্টিতে পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে রাঙামাটি বান্দরবান এবং অন্যান্য জায়গায় চট পাহাড়ি এই এলাকাগুলোতে ভূমিধসের ঘটনা ঘটেছে সেনা সদস্যসহ প্রায় অর্ধ শতাধিকের প্রাণহানির ঘটনা সর্বশেষ আমরা পেয়েছি বিকেল পর্যন্ত খবরে এদিকে আইএসপির অবশ্য বলেছে যে তারা উদ্ধার কাজ চলাকালে কয়েকজন সেনা সদস্যের প্রাণহানি হয়েছে তবে সংখ্যাটি তারা তখনও বিকেল পর্যন্ত নিশ্চিত করেনি জোয়ারের পানি আর জলাবদ্ধতায় পাহাড়ি এই অঞ্চলে অনেকগুলো সড়ক তলিয়ে গেছে বিচ্ছিন্ন রয়েছে বান্দরবানের সাথে সারা দেশের যোগাযোগ মৃতের সংখ্যা আরও হয়তো বাড়তে পারে এরকম ধারণা আছে আশঙ্কা আছে চট্টগ্রামের সঙ্গে পাহাড়ি জেলাগুলোর পার্বত্য জেলাগুলোর যোগাযোগও ব্যাহত একটা মানবিক বিপর্যয়কর পরিস্থিতি সেখানে আলাপ করবে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেন সফরে গেছেন ইউরোপে গেছেন ইউরোপের কি পরিস্থিতি যুক্তরাজ্যে নির্বাচন হয়ে গেছে কাতারের সঙ্গে এদিকে সৌদি আরব সহ কয়েকটি দেশের সম্পর্ক ছিন্ন করেছে কূটনৈতিক সম্পর্ক সময় পেলে সেদিকে নজর দেব। এছাড়া নিউ বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মদ শাহিদুল ইসলাম তাকে গৃহকর্মী নির্যাতন এবং মজুরি থেকে বঞ্চিত করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তবে ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাস তারা বলেছে যে এটি একটি অসদ উদ্দেশ্যে এই ধরনের অভিযোগ আনা হয়েছে এই তার যে গৃহকর্মী আছে তিনি কাজ ছেড়ে চলে গেছেন অনেক আগেই এবং সেটা মার্কিন কর্তৃপক্ষকেও জানানো হয়েছিল জানানোর পরও কেন গে গ্রেপ্তার করা হলো সেটি স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে তারা যোগাযোগ করে জানবার চেষ্টা করবে শুরুতে পরিচিত হচ্ছে দু অতিথির সঙ্গে রয়েছেন অ্যাম্বাসডর হুমায়ুন কবির স্বাগত আপনাকে রয়েছেন জানাব রিয়াজউদ্দিন আহমেদ ইংরেজি দৈনিক নিউজ টুডে সম্পাদক স্বাগত আপনাকে রিয়াজ ভাই এই মানবিক বিপর্যয়গুলো হয়েছে আগেও হয়েছে পাহাড় ঘটনা এবার খুবই মারাত্মক অবস্থা অনেকগুলো প্রাণহানির ঘটনা ঘটেছে আমাদের সেনা বাহিনীর সদস্যরা ওনারা উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন সেখানে মর্মান্তিকভাবে প্রাণহানির ঘটনা ঘটেছে আমরা বোধহয় ওই ক্লাইমেট চেঞ্জের এফেক্টটা পাইতে শুরু করেছে আর কি যে যে ধরনের অবস্থা হচ্ছে উপকূলীয় অঞ্চলে বিশেষ করে এবং উপকূল নিকটবর্তী অঞ্চল এই এই জায়গাটাই বেশি করে ক্ষতিগ্রস্ত আপনার তো ক্লাইমেট ক্লাইমেট চেঞ্জের এবং আপনি ঢাকা শহরে দেখেন চিটাগং সিটিতে দেখেন মানে মানুষ চলাফেরা করতে পারছে না একদিনের বৃষ্টিতে মতো অবস্থা এখন পার্বত্য অঞ্চলে যেটা ঘটছে এটা খুবই দুর্ভাগ্য যে পাহাড় দোষে পাহাড় দোষে প্রায় অর্ধশত লোক মারা গেছে সেনাবাহিনীর লোক যারা উদ্ধারকার্যে গিয়েছিল তারাও প্রাণ দিয়েছে সেখানে তো এইগুলির একটা বড় কারণ হলো এই পাহাড়গুলি মানে নির্বিচারে পাহাড় কাটা যেটা হয়েছে আমাদের এইটা তো কোনো বাধা দিয়ে শেষ করতে পারেনি বন্ধ করতে পারে নাই তো পাহাড় অর্ধেক কেটে রাখলে বাকি যখন বৃষ্টি আসে বাকি অর্ধেকটা পড়ে এবং পাহাড়ি অঞ্চলে আমরা সবাই গেছি ওখানে আমি দুই মাস আগে সাজাকে গেছিলাম যেটা মানে একদম ওই বাংলাদেশের সবচেয়ে উপরের জায়গা পাহাড়ের ভিতর দিয়ে রাঙ্গামাটিতে পড়েছে রাঙ্গামাটিতে বাট যাইতে হয় খাগড়াছড়ির ভিতর দিয়ে তো যাইতে যেয়ে যেটা দেখলাম যে রাস্তাগুলি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে কারণ এমনভাবে রাস্তাগুলি করা হয়েছে এবং পাহাড়গুলি এরকম খারাপ অবস্থায় আছে যে কোনো সময় মনে হয় ভেঙে পড়বে এরকম অবস্থা এবং সেনা ক্যাম্পগুলি যেসব জায়গায় আছে এগুলিও কিন্তু খুব নিরাপদ আমার কাছে মনে হয়নি মানে একটা ঢালের মধ্যে ঘর করেছে ঢালটা ভেঙে পড়তে যেহেতু আমাদের আমাদের যে পাহাড়গুলি পাহাড়গুলি মাটির পাহাড় এগুলি এগুলি কিন্তু রক না যেমন দার্জিলিংয়ে আমি গেলাম দার্জিলিংয়ে তো সব রক ওখানে তো জায়গা কিন্তু এগুলি তো ল্যান্ডস্লাইড হয় না মাটি ভেঙ্গে পড়ে যায় না তো এইগুলি কিভাবে এটা পরিবেশবিদরা বলতে পারবে যে কিভাবে এটাকে বন্ধ করা যায় এর আগে কিছুদিন আগে চির কয়েক বছর আগে বাটালি হিলের চির সেটা তো হলো হিলের মানে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে তারা কিন্তু সবচেয়ে বড়ো বিক্রিম হয় তো গত দুই বছর ধরে একটা জিনিস করেছে যে বর্ষার আগে ওই মানে ডেঞ্জার জোন থেকে সরিয়ে নেওয়া লোকগুলিকে সরিয়ে নেওয়া হয় কিন্তু হিলট্যাক্সে তো এটা পসিবল না হিল ট্যাক্সে তো অনেক বড় জায়গা এবং অনেক লোক বসবাস করে তারা মাটির ঘর বানিয়ে কাঁচা ঘর বানিয়ে সেখানে থাকে এবার বালনারে বলো এখানে যে যে কোনো সময়ে মানে বিক্রি হয়ে যায় হুমায়ুন কবি আমরা অবশ্যই সেনা সদস্যদের প্রাণহানির মৃত্যুতে গভীরভাবে মর্মাহত হতে হবে সাধারণ মানুষের প্রচুর প্রাণ হারিয়েছে আমরা সকলের জন্যই যারা এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন তাদের সকলের জন্যই আমরা সমবেদনা জানাই তারা এবং তাদের পরিবার এবং যারা আত্মীয় স্বজন আছেন তাদের প্রতি আমাদের সমবেদনা থাকলো এবং এটা আমাদের জন্য দুঃখজনক কিন্তু বা এটা আমাদের বাস্তবতাও বাস্তবতাটাও আমাদের সত্যি এবং আপনি যেমনটা বলছিলেন যে এই ধরনের যখনই এই রকম প্রাকৃতিক দুর্যোগ হয় আমরা দেখি তখনই কিন্তু এই পাহাড় ধসের ঘটনার মতো ঘটনা ঘটে তবে এবার সংখ্যাটা অনেক বেশি মনে হয় এবং এখানে আমাদের জন্য যেটা একটা শিক্ষা হতে পারে হয়তো যে শুধু প্রাকৃতিক দুর্যোগের কারণেই কিন্তু এই মানুষ বা প্রাণহানি ঘটছে না এর মধ্যে আমাদের মনুষ্যসৃষ্ট কোনো কারণ আছে কি না সেগুলোর প্রতিও কিন্তু আমাদের মনোযোগী হওয়া দরকার আমাদের ধরেন সেনা সদস্যরা যারা গিয়ে ওখানে উদ্ধার কাজে গিয়েছিলেন তাদের মৃত্যুবরণটা এটা সত্যিই মর্মান্তিক এবং হৃদয় বিদারক কিন্তু এছাড়াও যারা এমনিতেই বসবাস করে বসবাস করেন যারা এই ধরনের প্রতিকূলতার মধ্যে বরাবরই বাস করেন তাদের জন্যও কিন্তু বিষয়টা খুবই উদ্বেগেরও উদ্বেগেরও কারণ মর্মান্তিক বটে এবং গত দুদিন আগেই একটা ইন্টারন্যাশনাল রিপোর্ট বেরিয়েছে যেখানে বাংলাদেশকে ঝুঁকির তালিকা ছটা দেশের মধ্যে বাংলাদেশ কিন্তু অন্তর্ভুক্ত আছে এবং এটা আমরা শুনছি কিন্তু আমরা এই সেই দিক থেকে আরও বেশি সজাগ হওয়া দরকার এবং সেটা যুগ শুধুমাত্র সরকারি পর্যায়ে তা নয় সামাজিক পর্যায়ে সকলের সকল মানুষকে আমাদের সচেতন হওয়া দরকার যে যে পাহাড় যেটাকে আমরা বলছি তাকেও আপনাদের যত্ন নিতে হবে তার উপরও যদি আমরা অত্যাচার করি বা যেটা একটু আগে ভাই বলছিলেন যে আমরা পাহাড় অর্ধেকটা কেটে রেখেছি আর বৃষ্টি আসলে তো আর অর্ধেকটা কিছু নেমেই ভুল উন্নয়নের কাজের কাজের জন্য অনেক রাস্তাঘাট তৈরি হচ্ছে হোক কিন্তু সেটা হলেও কিন্তু প্রকৃতির সাথে বা প্রকৃতি যাতে তার ব্যালেন্সটা বজায় রাখতে পারে সেটার প্রতিও কিন্তু আমাদের যত্নশীল হওয়া দরকার আর তা না হলে যেটা হয় যেটা আমরা শুনি যে প্রকৃতিও প্রতিশোধ আপনি যখন একটা পাহাড় অর্ধেকটা পাহাড় কেটে রাখবেন তখন বৃষ্টি আসলে বাকি অর্ধেকটা নেমে আসবে ব্যাপারও আছে পাহাড় গাছ কাটা আছে পাহাড়ে আপনার বিভিন্ন ধরনের চাষাবাদ হয় যেখানে পাহাড় পুড়িয়ে ওখানে চাষাবাদ হয় মানুষ বসবাস করছে পাহাড় কাটছে নানান ধরনের এবং আমাদের উন্নয়ন কর্মকাণ্ডের ফলেও সেটা হয় কাজে এই ঘটনাগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা পরিবেশ আমাদের পরিবেশ যেটা আছে আমাদের প্রাকৃতিক অবস্থা যেটা আছে সেটার প্রতি আরেকটু যত্নশীল হওয়া দরকার এবং তা যদি না হই তাহলে এমনিতেই বাংলাদেশ প্রাকৃতিকভাবেই আমরা আপনি দুর্যোগপ্রবণ এলাকা বিশেষ করে আমাদের কোস্টাল বেল্ট যেটা তার মধ্যে যদি আমরাও তাতে কন্ট্রিবিউট করি তাহলে তো আমরা বাংলাদেশ ভার্নারেবল যেটাকে বলা হয় যে যে ক্লাইমেট চেঞ্জের কথা আমরা শুনছি সেই প্রেক্ষাপটে তো এমনিই আমরা ভার্নারেবল তার মধ্যে যদি আমরা আমরা মানুষ হিসেবে যদি তাতে কন্ট্রিবিউট করি তাহলে তো বাংলাদেশের জন্য বাঘ আসছে আসছে বলছি বহু বছর ধরে আমরা কিন্তু এগুলো আস্তে আস্তে ছব মানে আঘাত হানতে শুরু করেছে চিন্তা করুন আপনি এতগুলো লোকের প্রাণ গেল এবং সেটা সেজন্য বলছি যেটা যেমন দুঃখজনক মর্মান্তিক কিন্তু তার থেকে আমরা যেন শিক্ষা নেই যে আগামী দিনে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে এই ধরনের অপ্রত্যাশিত প্রাণহানি না ঘটে এবং এছাড়াও আমাদের পরিবেশ প্রকৃতিকে যদি আমরা সংরক্ষণ করি তাহলে সেটা তુરন্ত বিবেচনা আমাদেরকেই সমর্থন করবে আমাদেরই নিরাপত্তা নিশ্চিত করবে না সাধারণ মানুষ আপনি সেনাবাহিনীর সদস্যদের কথা বলছিলেন একটু যে তারা বিশ্বের বিভিন্ন স্থানে শান্তি রক্ষার জন্য কাজ করছে এটাও এক ধরনের যে মানুষের মানবিক বিপর্যয়ে এগিয়ে গেছে যারা ওখানে বসবাস করে তারা তো ভালনারেবল অবশ্যই আছে এনারা এদের সহায়তা এগিয়ে এগিয়েছিলেন কাজ করার চেষ্টা করেছেন কিন্তু তারাও হ্যাঁ তাদের জন্য তাদের জন্য আগেও কিন্তু একটা ঘটনায় কক্সবাজারের হিমসরিতে অনেক সেনা সদস্য মারা গিয়েছিল এই উদ্ধার কাজ করতে আর কি এখন এই এই যেটা আপনি বললেন যে বাঘ আসছে আসছে খালি শুনি এটা তো বাঘ যে আসবে এটা তো নিশ্চিত আমরা যে ক্লাইমেট চেঞ্জের বিকটিম বাংলাদেশ এটা তো মানে আমরা বলতেছি কিন্তু এটাকে নিয়ে যে ধরনের সেন্সিটাইজেশন দরকার যে ধরনের জনমত মানুষকে মানুষকে আরো বেশি সচেতন করা এটা কিন্তু হচ্ছে বলে আমার মনে হয় কালকে শহরের চিত্রটা কেমন দেখলেন আপনি মানে এই যে টানা বৃষ্টির কারণে আমি তো কালকে এখানে বাজার এই আপনাদের অফিসের পিছনে আমার অফিস ওখান থেকে আমি বেরিয়ে সোনারগা হোটেলের ওইদিকে আমার গাড়ি তো প্রায় মানে ডুবো অবস্থা আর কি এখান থেকে বেরিয়ে গেছে তো মানে একদিনের বৃষ্টি আমরা কত জায়গায় এরকম কি মেসেজ এটা দিচ্ছে মানে আমরা তো নগর নিয়ে অনেক পরিকল্পনা কথা বলছি দুজন মেয়েও আসছেন তারাও কাজ করছেন অনেকগুলো সংগঠন একসঙ্গে সমন্বয়ের কথা বলা হচ্ছে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কাছে আমরা সবাই বালনা বারবারই বলছি অনেক বৃষ্টি হয়েছে মাত্রাতিরিক্ত বৃষ্টি হয়েছেন কোনো সন্দেহ নেই কিন্তু যে ড্রেনেজ সিস্টেম জলাবদ্ধতা থেকে যে মুক্তি দেওয়ার যে চিন্তা সেটা কতটা কার্যকর খুব মনে হচ্ছে বলে তো মনে হয় না চট্টগ্রামের কথা বহুদিন ধরে শুনছি এবং প্রতিবারই মেয়রের ইলেকশনের সময় ওই জলাবদ্ধতা নিরসনের জন্য কে ভালো কাজ করবেন সেটার ভিত্তিতেই ভোট ভোটটা হয় কিন্তু সেটাও তো একই অবস্থা দেখছি এখন ঢাকা শহরে গতকাল যে অবস্থা ওই খালটা বন্ধ করে এখন যেটা বলছিলাম যে আমাদেরকে এই উন্নয়ন যেমন ঢাকা শহরে এটা অনেকবার বলা হয়েছে আর বেশি আমার কাছে আর মানে বলতে ভালো লাগছে না ঢাকা শহরে উন্নয়নের জন্যে আমরা এই যে ঢাকা শহরের পানি নিষ্কাশনের যে ব্যবস্থাগুলো ছিল তার অধিকাংশই তো ধ্বংস করে ফেলেছে তো পানিটা যাবে কোন দিক থেকে আপনি সেটাই তো সমস্যা এখন এই যে যাওয়াটা দরকার এই যে খালা ছোটো ছোটো খালগুলো থাকা দরকার নিষ্কাশনের ব্যবস্থা থাকা দরকার সেগুলো যদি থাকে তবে না পানি মানে প্রাকৃতিক জলাধারগুলো আমরা নষ্ট করে ধ্বংস এখন আবার আমরা প্ল্যান করছি যে নতুন করে আবার জলাধার আমরা ক্যানেল কমান এটা আমাদেরকে অনেক বেশি সচেতন এবং ঢাকার চারদিকেই পানি ছিল আজকে আপনি চিন্তা করেন সব জায়গাগুলো এইগুলি ভরে ফেলা হয় ভরে ফেলে এখানে বড় বড় বিল্ডিং উঠছে ফলে নিষ্কাশনের ব্যবস্থাটা নষ্ট হয়ে গেছে এবং নষ্ট এটাকে আবার পুনরুদ্ধার করা এটা কাজটা সহজ নয় কিন্তু আমি আশা করি যে আমাদের যারা পৌরপিতারা আছেন যারা মেয়র আছেন বা আমি মনে করব যারা অন্যান্য ডিপার্টমেন্টের যারা দায়িত্ব চিন্তা করা দরকার আদারওয়াইজ তো এইরকম যে আমরা দেখতে পাচ্ছি যে একদিনের বৃষ্টিতেই অবস্থা যদি দুই দিন তিন দিন থাকে তাহলে কি হবে এবং যেভাবে এই যে মহিলারা বাচ্চাদের নিয়ে স্কুলে যায় রিক্সার উপরে মানে হুডের উপরে বসে বসে মানে এটা তো দেখার আমি ওই সিঙ্গাপুরে বসে টিভি ঘুরাইতে ঘুরাইতে ইয়েতে দেখতেছি যে মোস্ট ডেঞ্জারাস ডেঞ্জারাস রোডস ইন ইন দ্য ওয়ার্ল্ড তার মধ্যে ঢাকা ঢাকা ঢাকার থেকে তাও সাইবেরিয়া নিয়ে মানে একদিকে পানির মধ্যে ডুবে আছে আরেকদিকে বরফের মধ্যে ডুবে আছে ঢাকা শহরের এই অবস্থা এটাকে সেলভেস করার জন্য উদ্বেগ আছে উদ্যোগ নাই অ্যাকশন উদ্যোগ নাই উদ্বেগ আছে উদ্বেগ সবারই আছে যখন পানির মধ্যে পড়ি আমরা আমরা উদ্বিগ্ন হই কিন্তু এর পরবর্তী ভুলে যে আবার খাল বন্ধ করার চেষ্টা করি লেক দখল করার চেষ্টা করি এগুলি তো হয় আপনার

চাল বাংলাদেশে শর্টেজ হবে এখন তো চাল খুঁজেও পাওয়া যাচ্ছে না কোথায় কিনবে চালের দাম দেখেন কি অবস্থা মানে উর্দু তো এইগুলি সব মিলায়ে আমার মনে হয় যে কোথাও গভর্নেন্সের ঘাটতি কিন্তু গভর্নেন্সের জন্য আপনি কোনো একটা কর্তৃপক্ষের এককভাবে বা আলাদা করে দায়ী করার মতো বা সমালোচনা করার মতো অবস্থা নাই না সেটা ওভারঅল ওভারঅল দায়ী করবেন আপনি সরকারকেই তারপর সরকারের ভিতরে কারা কোন জায়গায় কাজ করছে শাখা প্রশাখা এগুলি তো সরকার থেকে দেখবে এখন ধরেন আপনি ঢাকা সিটি বা চিটাগাং এগুলি কি ওয়াশার দায়িত্ব না সিটি কর্পোরেশনের দায়িত্ব সিটি কর্পোরেশনের তো ডাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার এদের তো কিছুই করার উপায় নাই। এটা খাল কাটবে কোথেকে ওদের মানে বাজেট কোথায় এগুলো ওয়াশার করার কথা ড্রেন ড্রেনেজ সিস্টেমটা সেটা তো ড্রেনগুলি প্রায়গুলি তো বন্ধ হয়ে আছে তবে আর একটা যেটা আমি যোগ করব সেটা হচ্ছে যে আমাদের ভৌগোলিক অবস্থানের কথাটা আমাদের মনে রাখতে হবে যে আমরা লোয়ার রাইপেরিয়া এবং এই যে হাওড়ের কথা বললেন পানি তো তোষছে অন্য ইন্ডিয়া থেকে এখন এটা যেহেতু লোয়ার রাইপেরিয়ান সেহেতু আমাদের এই ধরনের একটা আচমকা চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হতে পারে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে সেটা কথা আর প্লাস এখন যেহেতু ক্লাইমেট চেঞ্জের ফলে অনেকগুলো প্রকৃতিতে অনেক পরিবর্তন আসছে সেগুলো কিন্তু প্রচুর মাস্টার প্ল্যান তো আমরা দেখি যেমন হাওর কেন্দ্রিকী বিরাট পরিকল্পনা আছে কিন্তু তা সত্ত্বেও হাওরে এই ধরনের একটা বিপর্যয় নেমে গেছে প্রতি বছরই তো বাদ দেওয়ার জন্য বা বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের জন্য কিন্তু অনেক বরাদ্দ আছে সেখানে এবার যেটা হয়েছে এটা আগে মানে देयर মাস আগে প্লাস প্লাসছে প্লাস প্রতি বছরই হয় ধান টান কাটা হয়ে গেলে হলো ওখানে বিরাট জলাধার আছে বারত থেকে কত পানি নামতে পারবে নাম নামছে কিছু কিছু ফ্লাড হয় এগুলির জন্য কিন্তু তৈরি কিন্তু এইবার যেটা হয়েছে এটা সাডেন এবং এটার সাথে দেখেন এইবার বৃষ্টি মার্চ মাস থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং আনইউজুয়ালি এই ইয়ের সময় সামারে যখন বৃষ্টি হওয়ার কথা না প্রচণ্ড গরমের কথা তখন শীত মধ্যে এই যে চেঞ্জগুলি এই চেঞ্জগুলিকে মোকাবেলা করতে হবে মানে কিভাবে করবে এগুলি তো আমাদের পরিবেশ মন্ত্রণালয় হুমায়ুন কবির সময় কম খুব সংক্ষেপে যদি তিনটা বিষয় একটু জাস্ট কমেন্ট শুনতে চাচ্ছি একটু হলো যে এই যে একজন অ্যারেস্ট হয়ে গেছেন যদিও একজন ব্যক্তি কিন্তু ব্যক্তি তো নন উনি বাংলাদেশের একজন বাংলাদেশের ভাবমূর্তি গ্লোবালি একটা নিউজ হয়ে গেছে রয়টার্স নিউজটা করেছে এখন আমাদের ওয়াশিংটন দূতাবাস বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও আমি দেখেছি এটা কাগজে যে ওনারা স্টেট ডিপার্টমেন্টকে বলা হয়েছিল যে যেই এই লোকটি অভিযোগ করেছে কাজে লোক এটা কিন্তু দুজন হয়তো দুজনই বাংলাদেশি বাংলা কূটনীতিও বাংলাদেশি যিনি কাজের লোক নিয়েছেন তিনিও বাংলাদেশ কিন্তু নিউজ হয়ে গেছে সারা পৃথিবীতে বাংলাদেশের একজন কূটনীতি আপনি কীভাবে দেখুন এটা দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনক এবং আমাদের ভাবমূর্তির দিক থেকে এটা ভালো খবর নয় আপনি যেমনটা বলছিলেন সারা দুনিয়াতেই এটা একটা নিউজ আকার আজকে বেরিয়ে এসছে ঘটনাটা সত্য অসত্য সেটা পরে বিচার্য হবে কিন্তু প্রাথমিকভাবে মানুষ দৃশ্যমানতার দিক থেকে দেখছে যে বাংলাদেশের একজন কূটনীতিকের এই দশা হয়েছে এটা আমাদের জন্য ভালো খবর না কিন্তু এখানে যে জিনিসটা আমাদের দরকার আমাদের একটুখানি চিন্তার বিষয় আছে যেমন এই ঘটনাটা ঘটবার আগে আরও দুই বছর আগেও কিন্তু এরকম একটা ঘটনার প্রস্তুতি হয়েছিল শেষ পর্যন্ত আমরা এটাকে সামাল দিতে পেরেছি এর অর্থটা হলো এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন অনেক বেশি কঠোর অবস্থানে গেছে আগে যারা কূটনীতিবিদরা যে আমরা আমাদের বাড়িতে কাজ করবার জন্য কাজের লোক নিয়ে যেতে পারতাম এবং সেখানে তাদেরকে আমাদের আয় থেকে যেটুকু মজুরি তাদেরকে দেওয়ার সামর্থ্য ছিল সেটুকু আমরা দেওয়ার চেষ্টা করতাম কিন্তু এখনকার মার্কিন তখনও ছিল কিন্তু তখন তারা সেটা অ্যাপ্লাই করেনি এখন অ্যাপ্লাই করছে এখন হচ্ছে আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মজুরি সেই মজুরি দিতে হবে এবং সেটা যদি দিতে হয় তাহলে কারো পক্ষে এই ধরনের কর্মী রাখা সম্ভব সম্ভব নয় থেকে কাজে সেই জায়গায় এখন সেটা যদি হয় এবং এই ধরনের এখন কিছু কাজের লোক কেউ কর্মী হিসাবে নেওয়া তো এক ধরনের বিপদ না এখন সেইটা তো রিস্ক অন্য কিন্তু এখন যেই জায়গাটায় আমাদের নীতিগত ব্যাপারটা আমরা আরেকটু সজাগ হলে এই ঝামেলাটা থেকে আমরা দূরে থাকতে পারি আর যারা কূটনৈতিক কর্মে যান বা কাজে যান তাদের কিছু অফিসিয়াল রেসপন্সিবিলিটিস থাকে সেগুলো পালন করার জন্য তাদের কিছু সহযোগিতা বা গৃহকর্মী দরকার হয় তো সেটাই যদি হয় এটা যদি আমরা মেনেই নেই তাহলে তাদেরকে সরকারি কাঠামোর মধ্যে নিয়ে আসলেই আমরা কিন্তু এই ধরনের বিড়ম্বনা থেকে মুক্তি পেতে পারি কারণ একজন কূটনীতিক তার যা তার যা আয় তা থেকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মানদণ্ডে ওই গৃহকর্মীকে ওই পয়সা দিতে পারবেন না সত্য মিথ্যা সরকার যদি কাঠামোতে নিয়ে আসে তাহলে বিতর্কগুলো বিড়ম্বনা এবং বিড়ম্বনাগুলো এই বিব্রত করা অবস্থান সম্ভব কারণ এটা সত্য মিথ্যা যাচাই করার সুযোগ আমাদের নাই আদালতে বিচারে করবেন কিন্তু এরকম হতে পারে যে গৃহকর্মীরা অনেক সময় দেখা যায় যে ওখানে এজাইলম সিকিং বা ইত্যাদি নানা কারণে এক ধরনের ব্ল্যাকমেইলিং এ বিষয়টা আছে সে মামলা ঠুকে দিলো ওনার বিরুদ্ধে এটা হতে পারে তবে আরও একটা ঘটনা আছে এটাকে এভয়েড করার জন্য নীতিগতভাবে আমাদের একটু চিন্তা ভাবনা করার সুযোগ আছে এবং আমি মনে করি এটাকে যদি সরকারি কাঠামোর মধ্যে নিয়ে আসা যায় তারা সরকারি এমপ্লয়ি হিসেবে যদি থাকে তাহলে এই ধরনের বা বিৰমনা থেকে আমরা দূরে সময় একেবারেই নেই প্রচুর লোক কাজ করে কাতারে আমাদের কিন্তু মধ্যপ্রাচ্যের মধ্যে এক ধরনের অস্থিরতা আছে এটা আপনি কিভাবে দেন এই কাতারের ব্যাপারটা আমার কাছে খুব মানে কনফিউজিং মনে হয় একবার ট্রাম্প সাহেব বললেন যে আমার সৌদি বিজয়ের অংশ হিসেবে কাতারকে একগড়ে করা হয়েছে এবং এটা সঠিক সন্ত্রাস দমনের সঠিক পদক এবং মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ থাকার জন্য থাকার জন্য বলছে আবার দেখলাম উনি বললেন যে কাতারকে নিয়ে মানে ঐক্যবদ্ধভাবে মানে এই অগ্রসর হওয়া উচিত এটা মানে আমার কাছে খুব কনফিউজিং তবে এইটা ফ্যাক্ট যে কাতারের কিছু প্রবলেম আছে মধ্যপ্রাচ্যে এখন যে পলিটিক্সটা এটা হুমায়ুন ভাই ভালো বলতে পারবেন ডিপ্লোম্যাট হিসেবে এটা হলো সৌদি আরব এবং ইরানের যে ওইখানে আধিপত্য বিস্তারের যে লড়াই গালফ ইয়েতে হুইজ দি মোরল অফ গাল তারই পরিণাম এটা তার পরিণাম এটা এখন সৌদি আরব সুন্নি দেশগুলিকে একসাথে করেছে ইরান শিয়া দেশগুলিকে একসাথে করেছে এখন কাতার তো সুন্নি সুন্নি প্রধান দেশ কিন্তু তাদের দেশে যে মুসলিম ব্রাদারহুডের যে প্রতিষ্ঠাতা তার বাড়ি হলো কাতারে তো তার বাড়ি কাতারে হইলে কাতার দোষী হয়ে যাবে এমন কোনো কথা না কিন্তু ইরানের সাথে কাতারকে বোধ ইরানের থেকে দূরে আসা খুব ডিফিকাল্ট এই জন্য ইরান এবং কাতার একটা গ্যাস ফিল বিশ্বের সবচেয়ে বড় গ্যাস ফিল এটা তারা শেয়ার করে রাইট এটা শেয়ার করে তার ওখানে থ্রি হান্ড্রেড ট্রিলিয়ন মিটার গ্যাস রিজার্ভ ওয়ার্ল্ডের লার্জেস্ট তো এটার অর্ধেক কাতারের অর্ধেক ইরান সমস্যা আর কি আপাতত হচ্ছি না ইম্প্যাক্টেড হওয়ার পসিবিলিটি আছে বা আছে সেটা হচ্ছে যে সবগুলো দেশেই কিন্তু আমাদের জনশক্তি আছে এখানে যেকোনো ধরনের টেনশন হলে কিন্তু আমাদের উপর একটা ইম্প্যাক্ট আসবে যেমন ধরুন দুইটা সংক্ষেপে দৃষ্টান্ত দেবে একটা হচ্ছে কাতারের এয়ারলাইনের ফেয়ার কম বলে বহু বাংলাদেশিরা অন্যান্য দেশে যারা কাজ করে দোহা হয়ে ঢাকায় আসে এখন তাদের যেহেতু বিমান যোগাযোগটা বিচ্ছিন্ন হয়েছে তারা এখন আসতে গেলে বেশি পয়সা দিয়ে তাদেরকে আসতে হবে এটা হলো একটা আর দ্বিতীয় যেটা হচ্ছে যে ওই দেশগুলোতে যেমন আমরা কাতার ইতিমধ্যে দেখতে পাচ্ছি জীবনযাত্রার মধ্যে পরিবর্তন আসছে সেটা যদি হয় তাহলে ওখানে যে কোনো ধরনের পরিবর্তন হলেই আমাদের কর্মী বাহিনী যারা আছে তারা কোনো না কোনোভাবে নেতিবাচকভাবে প্রভাবান্বিত হওয়ার একটা আশঙ্কা আজকে আর সময় নেই ধন্যবাদ জনাব রিয়াজুদ্দিন আহমেদ ধন্যবাদ হুমায়ুন কবি প্রিয় দর্শক আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন অনুষ্ঠানটি অনলাইনে দেখতে পারেন ভিজিট করুন ডাব্লিউ ডট ডট কম দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে